হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিটি বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি হোয়াইটনিং ক্রিম নিয়ে এসেছি। আজকে যেটা নিয়ে সেটি হচ্ছে গোল্ডেন পার্ল বিউটি ক্রিম। ভিউয়ার্স, এই ক্রিমটি প্রচুর প্রচুর রিভিউ আছে, আর এটি হচ্ছে ভালো ভালো রিভিউ আছে, অ্যান্ড কিছু ইতিবাচক কিছু নেতিবাচক রিভিউ আছে। সাথে সাথে হচ্ছে এই ক্রিমটি খুবই জনপ্রিয় একটি ক্রিম। আপনারা যদি দেখে থাকেন যে এটি মিডল ইস্ট থেকে শুরু করে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান সব কান্ট্রিতে এটি খুবই জনপ্রিয় একটি ক্রিম। সো ভিউয়ার্স, আজকে আমি এই ক্রিমটি নিয়ে আপনাদের সাথে একদমই রিয়াল একটি রিভিউ আপনাদেরকে দিব। এটি সম্পর্কে আপনাদেরকে ইফেক্ট এবং সাইড ইফেক্ট, বেনিফিট সব কিছু আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব, অ্যান্ড হচ্ছে ক্রিমটি কীভাবে অরিজিনাল চিনি কিনবেন সেটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, কতদিন ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন, আর কারা কারা ইউজ করতে পারবেন না, সেই সম্পূর্ণ সব কিছু তথ্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটিতে দিব। সো এই জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আপনাদের সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর থেকে আশা করছি পেয়ে যাবেন। ভিউয়ার্স, সো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার জন্য নিচের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন। ভিউয়ার্স, এখন চলুন শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, আমার সামনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গোল্ডেন পার্ল বিউটি ক্রিম। এটি একটি পাকিস্তানি ক্রিম আর খুবই জনপ্রিয় একটি ক্রিম। পাকিস্তানি যতগুলো ক্রিম আছে খুবই জনপ্রিয়, তার মধ্যে গোল্ডেন পার্ল হচ্ছে একটি ক্রিম। আর এটি আরও বেশি জনপ্রিয় এই জন্য যে এটি খুব দ্রুত স্কিন ফর্সা করে, একদমই যাদের খুব রিসেন্টলি আপনাদের কোনো অকেশন আছে, হয়তো 5 দিন বা 1 সপ্তাহ পরে, আপনারা কিন্তু মাত্র 1 সপ্তাহ এই ক্রিমটি ইউজ করে আপনাদের খুবই ভালো রেজাল্ট পাবেন। সো আপনারা নিশ্চিন্তে এই ক্রিমটি আপনারা ইউজ করতে পারেন। দেখা যায় যে পার্লারের অনেক ঝামেলা থাকে, পার্লারে যেয়ে যেয়ে বারবার ফেশিয়াল করার, ফেশিয়াল করলে কিন্তু আপনার স্কিনটা হালকা একটা ব্রাইটনেস আসবে, কিন্তু ফেশিয়াল করলে আপনার স্কিন ভালো থাকবে। বাট গোল্ডেন পার্ল আপনাকে যে পরিমাণ আপনাকে ফেয়ারনেস দিবে সেটা কিন্তু আপনাকে কোনো ফেশিয়াল বা অন্য কোনো ক্রিম আপনাকে দিতে পারবে না এত দ্রুত। সো খুব দ্রুত যদি আপনারা কাজ পেতে চান, মাত্র 1 সপ্তাহের মধ্যে যদি আপনারা ফর্সা হতে চান কোনো অকেশনের জন্য, অকেশনালি, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ক্রিমটি আপনারা ইউজ করবেন। আমি আপনাদেরকে এই ক্রিমটি সাজেস্ট করবো যে আপনারা খুব দ্রুত ফর্সা হতে চাইলে এই ক্রিমটি ইউজ করুন। কিন্তু আপনারা আসলে কতদিন ইউজ করবেন বা তার কোনো সাইড ইফেক্ট সেটা আমি আস্তে আস্তে পরে আপনাদেরকে জানাচ্ছি। ভিউয়ার্স, তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ক্রিমটি ইউজ করার জন্য আপনাদেরকে যা যা করতে হবে সেটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে আপনাকে, এটি আপনাকে খুব দ্রুত আপনাকে স্কিন ফর্সা করে দিবে, স্কিনের যে কোনো কালো দাগ, যে কোনো ব্রনের দাগ বা ওরকম টাইপের কিছু থাকে সেটা আপনাকে এটা ক্লিয়ার করে দিবে। কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে মুখে স্পট হয়ে যায়, অনেকের মুখে ব্রনের জন্য স্পট থাকে, স্পট রিমুভ করবে কি না? ভিউয়ার্স, সে সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলতে পারছি না, কারণ এটি আসলে আমার যতটুকু জানা মতে এটি স্পট রিমুভ করে না। তারপরে যদি কেউ ইউজ করে থাকেন আর তার যদি ভালো রেজাল্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওর নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে যারা এটা ইউজ করতে চাচ্ছেন তারা জানতে পাবেন যে এর থেকে আপনার তাদের স্পট রিমুভ হবে কি না। সো আমি সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমার ভিডিও দেখে, আমার ভিডিওর প্রোডাক্টটি যারা আপনারা ইউজ করছেন, তারা যে কোনো প্রোডাক্ট হয়ে থাকুক, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের নিচে জানাবেন যে সেটা আসলে কতটুকু কাজ করছে, আপনারা কতদিন ধরে ইউজ করছেন, কতটুকু ভালো বেনিফিট পেয়েছেন, আর কী কী আপনারা সাইড এফেক্ট পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। তাতে করে আমিও জানতে পারবো, সাথে সাথে হচ্ছে আমার যারা ক্লায়েন্ট আছে, আমার যারা ভিউয়ার্স আছে, তারাও কিন্তু জেনে উপকৃত হবে। সো অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন। ভিউয়ার্স, এখন আমি বলছি যে এই ক্রিমটি হচ্ছে প্যাকেট দেখে আপনারা কীভাবে চিনবেন সেটা হচ্ছে, এই হচ্ছে গোল্ডেন পার্ল বিউটি ক্রিম। এই ক্রিমটি প্রচুর ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, যার জন্য আপনাদের হচ্ছে খুব স্কিন খুব দ্রুত ফর্সা করে। অনেকে বলে থাকেন যে এখানে নাকি মার্কারি দেওয়া থাকে, কিন্তু এখানে কোথাও মার্কারির কথা লেখা নেই যে মার্কারি দেওয়া থাকে, কিন্তু অনেকে বলে থাকেন যে মার্কারি আছে। তো এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা আসলে আমি ঠিক বলতে পারছি না, তবে যেহেতু এটা খুব দ্রুত আপনাকে ফর্সা স্কিন নিচ্ছে, সো এতে অবশ্যই কিছু কেমিক্যালস তো অবশ্যই দেওয়া আছে, নয়তো এত দ্রুত আপনাকে ফর্সা স্কিন তো দেওয়ার কথা না, যেহেতু আপনাকে খুব দ্রুত ফর্সা স্কিন দিচ্ছে। সো এতে অবশ্যই ক্ষতিকারক কিছু কেমিক্যালস দেওয়া আছে যে জন্য আপনাকে খুব দ্রুত ফর্সা করছে। তবে আমি আপনাদেরকে বলবো, যারা আসলে ফর্সা হতে চান তারা এই টাইপের ক্রিম খুব দ্রুত ফর্সা হওয়ার জন্য ইউজ করবেন, ঠিক আছে, বাট এটা বেশি দিন ইউজ করবেন না, কারণ হচ্ছে বেশি দিন ইউজ করলে আপনাদের স্কিনের ক্ষতি হতে পারে, এই জন্য বেশি দিন ইউজ
করবেন না। আর হচ্ছে যদি কেউ ইনস্ট্যান্ট ফর্সা হতে চান ঠিক আছে, বাট কেউ যদি পার্মানেন্ট ফর্সা হতে চান তাহলে অন্য যে ক্রিমগুলো আছে যেগুলো আস্তে আস্তে কাজ করে বাট কোনো প্রকার সাইড এফেক্ট নেই, আপনারা সেই ক্রিমগুলো অবশ্যই ইউজ করবেন, আমি আপনাদেরকে সেটাই বলবো। ভিউয়ার্স এখন হচ্ছে এই ক্রিমটা আমি দেখাচ্ছি যে ভিতরে কেমন হবে আর কী কী হচ্ছে। এই ক্রিমটা প্রথমে দেখিয়ে নিচ্ছি, উপরে প্যাকেটে লেখা আছে এটি 210 রুপি। দেখুন ভিউয়ার্স ক্লোজ করে দেখাচ্ছি, এটি হচ্ছে 210 রুপি, যেহেতু এটি পাকিস্তানি ক্রিম এটি পাকিস্তানে পাওয়া যায়, সো এটি হচ্ছে 210 রুপি। অ্যান্ড এখানে হচ্ছে এখানে কীভাবে অরিজিনাল চিনি কিনবেন সেটা আমি আপনাদেরকে পরে আসছি, পরে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো ভিতরে ক্রিমটা কেমন হবে। ভিউয়ার্স এই যে খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে গোল্ডেন পার্ল উর্দুতে লেখা আছে, অ্যান্ড হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, আর এখানে হচ্ছে একটা ফেস ওয়াশ দেওয়া আছে, নিম ফেস ওয়াশ, এটা হচ্ছে গোল্ডেন পার্লের একটি ফেস ওয়াশ। এই যে কোনো আপনি গোল্ডেন পার্লের একটি ক্রিম কিনলে তার সাথে একটা ফেস ওয়াশ কিন্তু আপনি ফ্রি পাবেন, যেখানে উপরে ফেস ওয়াশের কথা লেখা আছে ফ্রি ফেস ওয়াশ। অ্যান্ড হচ্ছে এখানে একটা পম্ফলেট আছে, আর হচ্ছে ভিউয়ার্স এখানে হচ্ছে এই হচ্ছে আমার ক্রিমটি, এই ক্রিম হচ্ছে এখানে এই যে গোল্ডেন পার্ল লেখা আছে, হাতে হালকা হালকা লাগছে কিন্তু এত বোল্ড করে লেখা নেই, বাট তারপরেও হালকা একটু বোল্ড করে লেখা আছে, হাতে লাগছে, হাতে লাগবে বিউটি ক্রিম এখানে লেখা আছে। অ্যান্ড হচ্ছে এই এখানে পাশে প্লাস্টিক একটা দিয়ে প্লাস্টিকের র্যা দিয়ে হচ্ছে আপনার এখানে র্যাপিং করা আছে, এখানে মডেলের ছবি দেওয়া আছে, গোল্ডেন পার্ল লেখা আছে, এ হচ্ছে ক্রিম। আর ক্রিমের পিছনে হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হচ্ছে এক্সপায়ার ডেট দেওয়া আছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে 2018, এক্সপায়ার হচ্ছে 2020 সাল। ভিউয়ার্স আবার ভালো করে দেখে নিন, 2018 অ্যান্ড হচ্ছে 2020 সাল হচ্ছে এটির উৎপাদন মেয়াদ শেষ হয়ে যাবে। এখন আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি, আপনারা ভালো করে ভিউয়ার্স খেয়াল করে রাখবেন যে আপনারা পরবর্তীতে কীভাবে আপনারা চিনে কিনতে পারবেন ক্রিমটি, ভালো করে দেখে রাখবেন। এ হচ্ছে গোল্ডেন পার্লের কৌটাটি, কৌটাটা হচ্ছে এরকম হবে, একদম গোল এরকম এরকম একটা কৌটা হবে, ভালো করে দেখে নিন কৌটা, এই কৌটাটা এরকম হবে, পুরো সাইডে গোল্ডেন পার্ল লেখা আছে, গোল্ডেন পার্ল এখানে কিন্তু খোদাই করে করে গোল্ডেন পার্ল লেখা আছে, হাতে লাগছে কিছুটা এরকম করে লেখা আছে গোল্ডেন পার্ল, অ্যান্ড এখানেও গোল্ডেন পার্ল লেখা আছে। ভিউয়ার্স এ হচ্ছে ক্রিম, এই হচ্ছে ক্রিমটি, ক্রিমটি হচ্ছে এরকম একদমই ক্রিম কালার, লাইট লাইট ক্রিম কালার হবে। দেখুন ভিউয়ার্স আমি ক্লোজ করে দেখাচ্ছি, একদম ক্লোজ করে দেখাচ্ছি, এটা হচ্ছে লাইট ক্রিম কালারের একটি ক্রিম হবে, অ্যান্ড এটা হচ্ছে শক্ত একদমই, কিন্তু এটি কিন্তু অয়েলি না, ম্যাড একটি ক্রিম হবে। দেখতে পাচ্ছেন আমি টাচ করছি, হাত দিয়ে টাচ করে নিচ্ছি, এটি হচ্ছে ম্যাড একটি ক্রিম, অ্যান্ড আমি এখানে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এটি ইনস্ট্যান্ট একটি গ্লো আসছে, ইনস্ট্যান্ট একটি ফেয়ারনেস দিচ্ছে, এবং এটি যেন আপনারা রেগুলার ইউজ করে তখন কিন্তু একটা ভালো একটা ফেয়ারনেস পাবেন। ভিউয়ার্স এ হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে গ্লো দিচ্ছে। সো এ হচ্ছে আপনার অরিজিনাল ক্রিম চিনে কিনার উপায়, অবশ্যই আপনারা ভিতরটা ক্রিমটা দেখে নেবেন যে এটা ম্যাট কিনা অয়েলি না, একদমই অয়েলি না, একদমই ম্যাট একটি ক্রিম আপনারা দেখে নিন, এভাবে দেখে অবশ্যই আপনারা এটা কিনবেন। এ হচ্ছে আমার ক্রিম, অ্যান্ড হচ্ছে এখানে এটা পম্পলেট দেওয়া আছে যে কোথায় কোথায় এটি পাওয়া যাচ্ছে। ভিউয়ার্স এখানে ভিতরে গোল্ডেন পার্লের হচ্ছে আরও যতগুলো প্রোডাক্ট আছে, হোয়াইটনিং সিরিজ আছে, এখানে সব কিছু দেওয়া আছে, এগুলো হচ্ছে সব ফর্সা হওয়ার জন্য ফেশিয়াল স্ক্রাব দেওয়া আছে, অনেক কিছুই পাওয়া যায়, এটা ক্রিম পাওয়া যায়, অ্যান্ড হচ্ছে ফেস ওয়াশ পাওয়া যাচ্ছে, বডি লোশন আছে এর গোল্ডেন পার্লের, সাথে সাথে হচ্ছে এর গোল্ডেন পার্লের কিন্তু ফেস মাস্ক পাওয়া যায়, অ্যান্ড সিরাম পাওয়া যায়, গোল্ডেন পার্লের একটি হোয়াইটনিং সিরামও পাওয়া যায়। ভিউয়ার্স এখানে সব কিছু দেওয়া আছে, কী কী পাওয়া যায় আপনারা চাইলে এখানে দেখে যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা কালেক্ট করতে পারেন। ভিউয়ার্স এখন এখানে যেটা দেওয়া আছে তা হচ্ছে, সো ভিউয়ার্স এই হচ্ছে পাম্পলেটের অপর পেজ, এখানে হচ্ছে আপনার দেওয়া আছে যে গোল্ডেন পার্ল ক্রিমের ডিটেলস দেওয়া আছে, কোথায় কোথায় কোন কোন কান্ট্রিতে এটি পাওয়া যাচ্ছে এখানে দেওয়া আছে, আর এখানে এটা হচ্ছে মিডল ইস্ট, আর এখানে নিচে দেওয়া আছে হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে এটাও পাওয়া যায়। ভিউয়ার্স এখানে ইংলিশে, উর্দুতে, আরবিতে লেখা আছে, সো এখানে যা লেখা আছে সেটা হচ্ছে এখানে ইউকের দেওয়া আছে। আমি যতটুকু জানি যে ইউকেতে আর হচ্ছে ইউএসএতে এই ক্রিমটিকে ব্যান করা হয়েছে, কারণ তারা এটি পরীক্ষা করে দেখেছে যে এতে ক্ষতিকারক কেমিক্যালের পরিমাণ একটু বেশি দেওয়া আছে, যে জন্য এটি হচ্ছে ইউকেতে আর হচ্ছে ইউএসএতে ব্যান করে দেওয়া হয়েছে, ওই সব কান্ট্রিগুলোতে এটি পাওয়া যায় না, বাট আমাদের মিডল ইস্টও পাওয়া যায়, প্লাস হচ্ছে আমাদের এশিয়া কান্ট্রিগুলোতেও এটি পাওয়া যায়। ভিউয়ার্স এখানে কিন্তু ইউজের ডিটেলস দেওয়া আছে, কীভাবে আপনারা এটি ইউজ করবেন দেওয়া আছে, এখানে আপনারা ভালোভাবে পড়ে নেবেন, এখানে কিন্তু লেখা আছে যে এই ক্রিমটি
নর্মালি আমরা যে ক্রিমগুলো ইউজ করি সেভাবে ইউজ করবো। প্রথমে হচ্ছে মুখটাকে অবশ্যই নিম ফেস, যে ফেস ওয়াশটা দেওয়া আছে গোল্ডেন পার্লার, এই ফেস ওয়াশটা দিয়ে কিংবা যে কোনো একটি ভালো ফেস ওয়াশ দিয়ে আমরা মুখটাকে ভালোভাবে ওয়াশ করে নিব। দেন হচ্ছে মুখটি শুকিয়ে নিয়ে হচ্ছে অল্প একটু ক্রিম নিয়ে মুখে ম্যাসেজ করে দিব। এই ক্রিমটি অবশ্যই আমরা রাত্রেবেলা ইউজ করবো, এটা দিনের সূর্যের আলোতে ইউজ করা যাবে না, কিংবা এটি ইউজ করে একদমই আগুনে কোনো হিটের কাছে যাওয়া যাবে না, খুব বেশি হিটে বা আগুনে যাওয়া যাবে না, খুব বেশি গরমে এটি ইউজ করা যাবে না, এটি অবশ্যই রাতের বেলাতে ইউজ করতে হবে। অ্যান্ড হচ্ছে সকালবেলা এটি আবার ওয়াশ করে নিতে হবে। আর এভাবে এখানে লেখা আছে যে এটি 7 দিন ইউজ করার জন্য, আপনারা রেগুলার মাত্র 7 দিন ইউজ করুন। ভিউয়ার্স আবারও ভালোভাবে শুনে নিন, অনেকে এটি অনেকদিন ধরে ইউজ করেন, যার কারণে আপনাদের স্কিনে র্যাশ দেখা দেয়, স্কিনে প্রবলেম হয়, ব্রণ উঠে, কিংবা অনেকের লোমের প্রবলেম হয়। এটি যদি আপনারা রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিনে লোম যে উঠে, লোম ওঠার যে প্রবলেম সেটা কিন্তু আপনাদের হবে। সো আমি আপনাদেরকে বলবো, এখানেও লেখা আছে, কোম্পানি বলছে আপনাকে রেগুলার 7 দিন, মাত্র 7 দিন ইউজ করার জন্য এখানে বলা আছে। সো আপনারা অবশ্যই এটি শুধুমাত্র 7 দিনই রেগুলার ইউজ করবেন, তারপরে আপনারা 1 দিন বা 2 দিন পরপর আপনারা ইউজ করবেন। এইভাবে 15 দিন ইউজ করার পর দেন হচ্ছে সপ্তাহে মাত্র 1 থেকে 2 দিন আপনারা ইউজ করবেন, তার বেশি আপনারা এটি ইউজ করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনের প্রবলেম হবে, এটি কোম্পানি আপনাদেরকে বলে দিচ্ছে। আর এটি কারা কারা ইউজ করবেন, কারা কারা ইউজ করবেন না, ভিউয়ার্স অবশ্যই যাদের স্কিন অনেক বেশি পাতলা আর যাদের বয়স 12 বছরের কম তারা কিন্তু এই ক্রিমটি ইউজ করবেন না। 15 থেকে 12 বছরের কম যারা তারা ইউজ করবেন, যাদের স্কিন ভারী একটু বয়স, যারা বয়স্ক তারা শুধুমাত্র তারা এটি ইউজ করবেন। আর যাদের সেন্সিটিভ স্কিন তারাও এটি ইউজ করবেন না, যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারাও কিন্তু এই ক্রিমটি ইউজ করবেন না ভিউয়ার্স। সো এটি হচ্ছে যাদের স্কিন কোনো প্রবলেম নেই, কোনো যাদের নর্মাল স্কিন তারা এটি ইউজ করতে পারবেন, যাদের বয়স বেশি তারা এটি ইউজ করতে পারবেন। তবে অবশ্যই আপনারা সঠিক নিয়মে ইউজ করবেন তাহলে কিন্তু এর থেকে ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনারা নিয়ম না মেনে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্কিনের প্রবলেম হবে, সেটি কোম্পানি আপনাদেরকে বলছে। অ্যান্ড এটি এভাবে ইউজ করা উচিত, আমি যেভাবে আপনাদেরকে বলেছি সেভাবে আপনারা ইউজ করবেন। ভিউয়ার্স এখন চলুন আমি আপনাদেরকে দেখাবো যে এই ক্রিমটি কীভাবে আপনারা অরিজিনাল চিনি কিনবেন। প্রথমত প্যাকেটের উপর থেকে কীভাবে চিনবেন সেটি দেখাচ্ছি। আপনারা যখন প্যাকেটটি হাতে এরকম নাড়াবেন তখন দেখতে পাবেন যে গোল্ডেন পার্ল যে লিখাটি হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে। অ্যান্ড উপরের যে এটি আছে লোগো দেওয়া আছে, লোগোটিও কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল চিনার উপায়। আর হচ্ছে ভিতরের ক্রিমের কোটাটি ছোট ছোট করে লেখা আছে, লেখাটি হালকা হাতে লাগবে কিন্তু ওরকম খুব বেশি বোল্ড করে লেখা নেই। দেন এইগুলো যদি আপনারা ফলো করে কিনেন, আর ক্রিমটি অবশ্যই খুলে নেবেন, খুলে ভিতরে দেখে তারপর কিনবেন, তাহলে আপনারা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টই পাবেন। ডুপ্লিকেট প্রোডাক্টটি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিনের অনেক প্রবলেম হবে। সো ভিউয়ার্স আপনার কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্টটি একদমই ইউজ করা যাবে না ভিউয়ার্স। এটি আপনার খুব দ্রুত তাড়াতাড়ি ফসা হতে চাইলে আপনার শুধুমাত্র তাহলে আপনারা এই ক্রিমটি ইউজ করবেন, না হলে কিন্তু আপনারা এই ক্রিমটি ইউজ করবেন না, শুধুমাত্র 7 দিন রেগুলার ইউজ করবেন। আর বাকি সময় হচ্ছে আপনারা 1 দিন পরপর 15 দিন, তারপর থেকে হচ্ছে আপনারা সপ্তাহে 1 দিন করে করে ইউজ করবেন। তবে এটি অনেকেই বলে থাকেন যে এই ক্রিমটি যদি ছেড়ে দেয় তাহলে হচ্ছে মুখ আগের থেকেও বেশি কালো হয়ে যায়, এটি অনেকেই বলেছেন। বাট আমি যেহেতু ইউজ করিনি সো আমি আপনাদেরকে এই সম্পর্কে খুব একটা ভালো কিছু বলতে পারছি না। তবে যেহেতু এটি আপনাদেরকে খুব দ্রুত ফর্সা দিচ্ছে, খুব দ্রুত যদি ফর্সার দরকার হয় তখন আপনি এটি ইউজ করবেন। তারপরে আমি আপনাদেরকে বলবো মাসখানেক ইউজ করার পর, একটি ক্রিমের কোটা শেষ করার পর আপনারা এই ক্রিমটি ছেড়ে দিন, এটি আর ইউজ করবেন না। তারপর হচ্ছে আপনাদের ফেয়ারনেস ঠিক রাখার জন্য যেই ক্রিমগুলো আপনাদেরকে কোনো প্রকার সাইড ইফেক্ট দিবে না বাট আপনাদেরকে আস্তে আস্তে স্কিন ফ্রসা করবে, সো আপনারা ওই ক্রিমগুলো ইউজ করুন। তাহলে দেখা যাবে যে দিনের বেলা অবশ্যই আপনারা একটা ভালো একটি ডে ক্রিম ইউজ করবেন, যাতে করে আপনাদের ফেয়ারনেসটা সূর্যের রশ্মির জন্য যেন নষ্ট না হয়ে যায়। যে ফেয়ারনেসটা আপনি পেয়েছেন এই ক্রিমটি ইউজ করে সেই ফেয়ারনেসটা যেন থাকে আপনার। সো এভাবে যদি আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ফেয়ারনেসটা নষ্ট হবে না। সো ভিউয়ার্স এতটুকুই আজকে সব কিছু, আশা করছি আপনারা সব কিছু আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা এই ক্রিমটি সম্পর্কে সব তথ্য পেয়ে গেছেন, আপনাদের একটু হলেও উপকার হবে। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে ভালো ভালো কিছু তথ্য দেওয়ার জন্য, যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে হেল্প করার জন্য। যদি আপনাদের আসলে কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন, আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে। আর হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন। আর আমার চ্যানেলের লেটেস্ট ভিডিও আপলোড পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য রইল অনেক কোনো শুভকামনা। আর অবশ্যই আপনারা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ইউজ করবেন। সো ভিউয়ার সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।